পুজো সন্নিকটে, তাই তো প্রতিমালয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরির কাজের খবর নিতে নিতে আমরা চলে এসেছি নগরীর দেয়াঞ্জিপুকুর পাড় রূপশ্রী শিল্পালয়ে। চলুন জেনে নিই তাদের এবছরের পুজো প্রস্তুতি সম্পর্কে। আমাদের সাথে আছেন এই শিল্পালয়ের কর্ণধার শ্রদ্ধেয় রতন কৃষ্ণ পাল। চলুন জেনে নিই পুজো প্রস্তুতি সম্পর্কে। আঙ্কেল, কয়টি প্রতিমা তৈরি করেছেন এবার? 35টি প্রতিমা। প্রতি বছরে কি ওই একই মণ্ডপেরই প্রতিমা তৈরি করেন নাকি ভিন্ন ভিন্ন? না, মাঝে মধ্যে কিছু পরিবর্তন হয়। এবছর নতুন আসলো খলিপাপট্টি, হ্যামশেন লেনে ছোট একটা প্রতিমা, গ্রামের দিকে দুই একটা নতুনত্ব নতুন প্রতিমা আছে। প্রতিমার কোন দিকটাকে আপনি বেশি ফুটিয়ে তুলতে চেষ্টা করেন সবসময়? আসলে আমি চেষ্টা করি মাকে মায়ের মতো করার একটা চিন্তাভাবনা সবসময় কাজ করে। ওইভাবে আমি চিন্তা করি, মাকে মায়ের আদরে করার ওটা চিন্তা সবসময় কাজ করে, ওটাই করি আমি। পুজোর প্রতিমা তৈরির কাজ, যেমন ধরেন ব্যানা তৈরিটা, আপনারা ঠিক কত মাস আগ থেকে শুরু করেন? প্রায় 4 মাস। এবছরও সেম 4 মাস আগ থেকে তো শুরু করেছেন। তো এত ব্যস্ততার পরেও যখন পুজোর 4টা দিন আসে, তখন আপনি এই 4টা দিন কীভাবে কাটান? 4টা দিন আসলে প্রথম 2 দিন চলে যায় ঘুমাতে, এরপরে বেরোনো। হ্যাঁ, অত ফ্যামিলিকে তো আমাদের সময় তেমন দেওয়া হয় না, সেই হিসেবেও 2টা দিন আমরা ফ্যামিলিকেই সময় দিই, বিশেষ করে পুজো দেখা, বিভিন্ন মণ্ডপে যাওয়া, এভাবেই কাটানো হয়। এবারে সবচেয়ে ভিন্ন ধর্মের ভিন্ন ভিত্তিক প্রতিমা আপনি কোনটা তৈরি করছেন বলে মনে হচ্ছে আপনার? ভিন্ন ধর্মী বলতে সেটা আর ইয়েটা কি, মানে আপনার কাছে মনে হচ্ছে এই প্রতিমাটাই হয়তো ভালো হতে পারে বেশি? আপনার প্রতিটা প্রতিমাই সুন্দর। আমি ওই কথাটা বললে আসলে একটু সমস্যা। হ্যাঁ, প্রত্যেকটা প্রতিমাই ভালো হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, হয়তো কিছু নতুনত্ব আসছে, সেটা দর্শকই বলবে। মানে এই মুহূর্তে আমার বলাটা সমীচীন নয়। ধন্যবাদ।